পুনঃস্বাগতম বন্ধুরা, পুনঃস্বাগতম সিকিমের রাজধানী গ্যাংটক থেকে। আপনারা জানেন, যারা আমাকে ফলো করছেন, যে আমরা নর্থ বেঙ্গলে আছি, আর আগের ভিডিওতেই আমরা এসে পৌঁছেছি গ্যাংটকে। তো গ্যাংটকের এমজি মার্গে আমরা নেমে পড়েছি আজকে, আর গ্যাংটকের এমজি মার্গে অসাধারণ সুন্দর এই যে নৃত্য, সেটা দেখে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো যে গ্যাংটকের এমজি মার্গের ওপরে, একদম ওপরে, মানে যেখানে ফ্ল্যাট ল্যান্ড, আপনাদের কোথাও উঠতে বা নামতে হবে না, সেরকম জায়গায় কিছু বাজেট হোটেল এবং কিছু মিড রেঞ্জের হোটেল, যেটা আমি নিজের চোখে দেখলাম, আমাকেও কেউ বলে দেয়নি, কিন্তু আমি আপনাদের বলে দেবো কোথায় থাকলে ভালো হবে। দেখতে থাকুন ব্লগটা। এমজি মার্গের একদম ওপরে, একদম প্রমিনেন্ট পয়েন্টে, মানে এক পাও কোথাও যেতে হবে না, আপনাদের বলছি হোটেল বাউল। এদের কাছে রেস্টুরেন্ট কাম বার সবই আছে, দেখে নিন। এই হচ্ছে হোটেল বাউলের ফেসেডটা, আর ঠিক এই সামনে এইটাই হচ্ছে এমজি মার্গ। এই হচ্ছে এমজি মার্গ। তো কোথাও যেতে হবে না আপনাদের, এখানে আপনারা যোগাযোগ করে নিন, কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন, পজ করে দেখে নিন। বৃষ্টি স্নাত এমজি মার্গের সকাল আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও অবধি মানুষজনের দেখা নেই। দেখুন, পুরো ফাঁকা, যদিও এখনও দোকানপাট খোলেনি। সকাল 7টা, একটা অদ্ভুত অনুভূতি আছে এই জায়গাটার মধ্যে। দার্জিলিং ম্যালের সঙ্গে যেন আপনি কানেক্ট করতে পারবেন, সবসময় কিছু না কিছু ঘটছে। তো এই বাকি ব্লগটায় থাকতে চলেছে অসাধারণ ইনফরমেশান আপনাদের জন্য, যারা আসবেন এই গ্যাংটকে। হোটেল সম্পর্কিত সমস্ত ডিটেল আমি দেবো। যদি ভালো লাগে ব্লগটা, তো একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাদের সঙ্গে থাকবেন পুরো ব্লগটার জন্য। একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের এই মোটিভেশান অনেক অনেক বাড়িয়ে নিয়ে যায়। তো গ্যাংটক এমজি মার্গের হোটেল সম্পর্কে এই ব্লগটায় আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরোটা, থাকুন সন্দীপ ট্রাভেলগের সঙ্গে। আপনাদের যাবতীয় কোয়ারিজ আর যাবতীয় প্রবলেম আমরা সলভ করব। পরের হোটেল এই গোল্ডেন হাইটস, একদম এমজি মার্গের যেখানে মেন আপনার সেন্টার পয়েন্ট গান্ধী মূর্তির ঠিক কাছে, হোটেল গোল্ডেন হাইটস। একটু রেঞ্জটা বেশি, এর ডিটেল আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে রুম রেন্ট হচ্ছে 3,000 থেকে 4,000 মধ্যে, আর কিছু ছবিও আমি অ্যাড করে দিলাম, দেখতে পাবেন, একদম প্রমিনেন্ট প্লেসে। এই হচ্ছে আপনার এমজি মার্গের সেন্টার পয়েন্ট, দেখুন, আর এই হচ্ছে গোল্ডেন হাইটস। কোথাও যেতে হবে না, একদম এমজি মার্গের ওপরে। এমজি মার্গের ওপর সেকেন্ড একটা ভালো হোটেল এবং ভেরি বাজেট ফ্রেন্ডলি হোটেল হচ্ছে অন্নপূর্ণা। দেখুন, এমজি মার্গের দিক থেকে ভিউ হচ্ছে এরকম, সামনে বারান্দাও রয়েছে, আর এবং চার ঠিক জাস্ট পাশেই হচ্ছে বাবুমশাই রেস্টুরেন্ট, আর পাশেই হচ্ছে অন্নপূর্ণা হোটেল। এটা একটা দারুণ ভালো অপশান, কারণ একদম এমজি মার্গের ওপরে। হোটেল অন্নপূর্ণা, এটা হচ্ছে ভিজিটিং কার্ড, একদম প্রিমিয়াম জায়গায় অবস্থিত হোটেল। এবং এই হচ্ছে রিসেপশন, আপনারা দেখে নিন, এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। একদম এমজি মার্গের ওপরে এই হোটেলটা, এমজি মার্গ যেখানে শুরু হচ্ছে ঠিক তার থেকে এগিয়ে এসে আপনার হোটেল। এবং এটা আপনার এদের ভিউ ফেসিং রুমগুলো, মানে কিছু আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর কিছু আছে হচ্ছে এমজি মার্গ ভিউ। তো আপনারা এখানে আসতেই পারেন। অন্নপূর্ণার ব্যাপারে উনি আপনাদের ডিটেল বলে দেবেন, যে ওনার কটা ক্যাটাগরি আছে রুম, কী তার ফেয়ার, এবং আপনারা কীভাবে বুকিং করবেন। হ্যাঁ বলুন দাদা, নমস্কার। বলুন আমার ভিউয়ার্সদের জন্য, যে আপনার কটা ক্যাটাগরি রুম আছে। আমাদের তিন টাইপের রুম আছে, একটা ডাবল বেড উইদাউট ব্যালকনি আছে, যে এমজি রোড ফেসিং এ আছে। আচ্ছা, আর বাকি দুটো ট্রিপল বেড আছে। ট্রিপল বেডের মধ্যে একটা নন ভিউ আছে, একটা ব্যালকনি ভিউ রুম আছে। আচ্ছা, যেগুলো রেট হচ্ছে সিজন টাইমে ব্যালকনি ভিউ 3,500। ফোনে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। তো ফোন নাম্বারটা একবার, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন একবার। ফোন নাম্বার নোট করতে পারেন আমার, 9851777586। আর একটা আমারও নম্বর আছে, 9547395884।
আর আপনাদের ইন হাউস রেস্টুরেন্ট খাওয়ার ব্যবস্থা আছে? না, রেস্টুরেন্ট নাই, আমাদের রুম সার্ভিস আছে, নিজস্ব কিচেন আছে, রান্না না মানে খাবার ব্যবস্থা আপনাদের আছে? আছে আছে, খাওয়ার ভিতরে করে দিতে পারে, খেতে হয় কিন্তু ডাইনিং এ। আজকে এই মুহূর্তে আপনার কোন রুম খালি নেই তাই তো? আজকে খালি নেই তো, তাহলে সেই জন্য আমি রুমটা দেখাতে পারছি না। না, রুম দেখালে দেখা দিতে পারি কিন্তু দেখানো যাবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটা রুমে একটু দেখিয়ে দিন, একটা রুমে একটু রুমে ট্যুরটা করে দেবো। ঠিক আছে, রুম দেখিয়ে দিন। এটা দোতলার রুম, রুম নাম্বার 106। দেখুন, ট্রিপল বেড আছে এটা। ও আচ্ছা, এটাতে টুইন বেড আছে, একদিকে একটা কুইন বেড আর একদিকে একটা সিঙ্গেল বেড। এখানে এরকম বসার ব্যবস্থা এবং সেটাও এমজি মার্ক ফেসিং। এই দেখুন, এই হচ্ছে এমজি মার্ক, তো এমজি মার্ক ফেসিং। এবং এর একটা ব্যালকনিও আছে, আবার অ্যাটাচড ব্যালকনি যেটা ওভারভিউইং এমজি মার্ক, একদম একদম এমজি মার্কের ওপর। এই হচ্ছে এমজি মার্ক, এমজি মার্ক এখান থেকে শুরু হয়েছে, যে আপনাদের দেখালাম এইখান থেকে এমজি মার্ক শুরু হয়েছে। তো এমজি মার্কের ওপরে এই রুমটা, এই রুমটার ভাড়া কত বললেন দাদা আপনি? ঘরের অবস্থা একদম ঠিকঠাক আছে। এবং আপনার ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন ওপরে যথেষ্ট বড় গিজার, যেটা মেন দরকার থাকে এরকম ঠান্ডার জায়গায় এসে। ওয়েস্টার্ন স্টাইলিস টয়লেট, এদিকে একটা বেসিন, মিরর, যা যা থাকার দরকার, বেসিক অ্যামিনিটিস সব আছে। তো আপনারা আসুন, খুবই সুন্দর একটা হোটেল আপনাদের দেখালাম। এটা ওর পাশের রুমটা, এটা হচ্ছে ডাবল বেডরুম। দেখুন, এটাতে টুইন বেড নেই, এটাতে একটাই ডাবল বেড আছে, পাশে বসার ব্যবস্থা। এখানেও ওরকম আপনার যে জানলাটা, সেটা হচ্ছে ওভারভিউইং এমজি মার্ক, এর কোনো ব্যালকানি নেই। তো এখানে একটা কাবার্ড, টিভি, মিরর, এবং আপনাদের আগের যে রুম দেখালাম, রুমের কন্ডিশন সেরকমই, যথেষ্ট ঠিকঠাক। তো আপনারা এই রুমটার ট্যারিফ হচ্ছে আপনার এখন এই মুহূর্তে এখন 1500 টাকা, তো যথেষ্ট ভালো, ঠিকঠাক। এবং আপনাদের আবারও সেই ওয়াশরুম দেখাচ্ছি, দেখুন এই যে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। এখানে আমার ডাবল গিজার দেখছি, মনে হচ্ছে কি একটা গিজার কি অন্নপূর্ণার ঠিক উল্টো দিকে এমজি মার্কটা, যেখান থেকে শুরু হচ্ছে নামডাং রোডের দিকে সেই পুলিশ কন্ট্রোল বুথ, তার ঠিক পাশেই হোটেল ডংখেলা। এটাও আপনাদের দেখিয়ে দেবো যে এই হোটেলটাও আপনারা বাজেট হোটেল হিসেবে ইউজ করতে পারেন, একদম এমজি মার্গের ওপরে। তো আমরা যাচ্ছি হোটেল ডংখেলার ভেতরে, আপনাদের পুরো ডিটেলটা দিয়ে দেবো যে কত টাকা লাগে এবং কি কি টাইপের রুম আছে। কার্ড মিলেগা মেরা চ্যানেল কে লিয়ে ডাল দুঙ্গা উসমে। আপনার রুম রেন্ট কিয়া হ্যায় ইয়াহ পে? 1300 में क्या उसमें गीजर है रूम में? गीजर है। वो डबल बेडेड है और फ्रंट साइड में है, तो एमजी मार्ट के तरफ ऐसा कुछ फेसिंग है ऐसा? ऐसा भी है। अच्छा, ऐसा का क्या रेट ज्यादा है कि 1800 का ट्रिपल? उस साइड में जितना एमजी मार्ट के साइड में होगा, अच्छा, उधर में आपको सब 1800। अच्छा, ओके, थैंक यू। এই ভিডিওর শেষ হোটেল, হোটেল তাশি ডালেক। অন্নপূর্ণা হোটেল এবং ডংখেলা হোটেলের জাস্ট পাশেই দুর্দান্ত একটা লাক্সারি হোটেল হচ্ছে এই তাশি ডালেক। যারা একটু স্ট্যান্ডার্ড স্টে পছন্দ করেন, একটু পয়সা খরচা করে এমজি মার্কের ওপরে থাকবেন, তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ অপশান। ডিটেল আমি সমস্ত আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন যে কন্ট্যাক্ট নাম্বার এবং অন্যান্য কিছু। তো এমজি মার্কের একদম ওপরে এই হোটেলটা দেখিয়েই শেষ করব আজকের এই ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের জন্য একটা দুর্দান্ত উপকারী ভিডিও হবে। তো ওয়েট করুন গ্যাংটকের অন্য ভিডিওর জন্যে। গুড।